দেশের সব স্থলবন্দরে স্ক্যানার বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপকূলীয় বাঁধ কেটে লবণাক্ত পানি মৎস্য ঘেরে আনা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এসব নির্দেশ দেন। সভায় 7,589,72,00,000 টাকার 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় চলতি অর্থ বছরের চতুর্থ একনেক বৈঠক। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 1,142 কোটি টাকা খরচে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে প্রায় 4,300 কোটি টাকা খরচে দক্ষতা উন্নয়ন প্রকল্প সহ মোট 7,589,72,00,000 টাকার 8টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কয়েকটি নির্দেশনা সহ বৈঠকের বিস্তারিত তুলে ধরে পরিকল্পনা মন্ত্রণালয়। এত লক্ষ কোটি টাকার বাঁধ কেটে আমি মালিক, আমার ঘের আছে, আমি এটা কেটে লবণ পানি আনি, এটা ইরেসপন্সিবল, এর একটা মূল্য আমরা দিতে হয়। এই সম্বন্ধে তিনি আবার সজাগ থাকার জন্য বললেন, বুড়িমারি বাংলা পান্দায় যে ভৌত অবকাঠামো গড়ে উঠছে সেখানে স্যার বলেছেন মালপত্র স্ক্যান করা এবং বডি স্ক্যান করার জন্য ব্যবস্থা থাকে, এই প্রস্তাবটা উনি জানতে চেয়েছিলেন। তো আমাদের এনবিআর চেয়ারম্যান বললেন স্যার এই প্রজেক্টে নাই, তবে একটা ভিন্ন আলাদা প্রজেক্ট আছে, সেখানে আমরা রাজস্ব বাজেট থেকে সেই ব্যবস্থাগুলো করব। রাজধানীর চারপাশে এলিভেটেড ওয়াকওয়ে নির্মাণের কথাও প্রধানমন্ত্রীর অনুশাসনে উঠে আসে। আপনি যদি এটাকে বুড়িগঙ্গা নদী চিন্তা করেন, এইখান থেকে শুরু করে 30-40 ফিট পর্যন্ত তার যে স্লোপটা থাকে, সেই স্লোপটা যদি আমরা এই এলিভেটেড ওয়েতে যদি এই কাজগুলি করি পাইল দিয়ে, তাহলে এই পুরো স্লোপটাকে পানির প্রবাহের জন্য ব্যবহার করা যায়। এটা ওনার সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে উনি এই বিষয়টি বলেছেন যে এটা চিন্তায় রাখার জন্য। একনেক বৈঠকে এসডিজি বিষয়ক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।